পিসিএসের চিকিৎসা অথবা যেটা আমরা বলি ম্যানেজমেন্ট, সেটা নিয়ে বেশ বেশ কিছু কথা আমি বলতে চাচ্ছি। প্রথমেই যখন পিসিএস ডায়াগনোসিস হলো, যেটা হয় যে আল্ট্রাসোনোগ্রাফিতে যদি বলা যায় যে পিসিও আছে, তার পিসিও মানে হলো ছোটো ছোটো ফলিকল থেকে যেটা সিস্ট হয়ে থাকে, তো সেই সিস্টগুলো সবসময় যে কোনো ক্ষতিকর তা না, তবে এটা শোনার পর থেকে রোগী কিন্তু একদম আতঙ্কিত হয়ে যায়। তো কাজে আমি মনে করি যে এটা শোনার পরে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ডাক্তারের কাছে যখন আসে, আমরা তখন তাকে ভালো করে কাউন্সেলিং করি এবং বোঝাই যে আসলে এটা অতটা ভয় পাওয়ার কিছু নেই যদি ঠিক সময় তাকে চিকিৎসা করা হয়। তো সবচেয়ে মজার ব্যাপার হলো যে যাদের পিসিও আছে তাদের তো যথেষ্ট বেশিরভাগই ওজন বেশি থাকে। তো দেখা গেছে যে মাত্র 5% ওজন কমালে কিন্তু একজন পিসিও রোগী অনেক দিক থেকে তার উন্নতি হয়, যেমন তার মাসিকটা নিয়মিতকরণ হয়, তার ওজনটা কমে গিয়ে তার যে অন্যান্য যে সমস্যা, যেমন তার ইনফার্টিলিটি বা বন্ধাত্বকরণের সমস্যা, সেটারও অনেক সময় কিন্তু চিকিৎসা হয়ে যায়। রোগীকে আর কোনো ওষুধ ছাড়াই অনেক সময় সে দেখা যায় যে বাচ্চা নিয়ে নিতে পারে। তো এই জন্য আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন, এই কথাটা পিসিএসদের বেলায় খুবই দরকার। যেমন সে স্বাভাবিক খেলাধুলা করা, স্বাভাবিক নড়াচড়া করা এবং খাদ্যাভ্যাসও কিছুটা চেঞ্জ করা উচিত, পরিবর্তন আনা উচিত। যেরকম আমরা বলি যে তার কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারটা একটু কম খাবে এবং প্রোটিন, আর যেটা যে ফ্যাট ক্ষতিকারক নয়, উপকারী ফ্যাট, সেই উপকারী ফ্যাটটা খাবে। তো সেই জন্য তার খাবার অভ্যাসে যথেষ্ট পরিবর্তন আনা উচিত। যেগুলো জাঙ্ক ফুড বা আমরা বলি ফাস্ট ফুড, সেগুলো একেবারেই পরিহার করা উচিত। তো এখন সেই জন্য আমরা বলি যে আমরা প্রথমেই কিন্তু রোগীকে ওষুধ দিয়ে চিকিৎসা না করে তাকে আমরা প্রথমেই তাকে লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু এক্সারসাইজ এবং তার ডায়েট, তার খাদ্যাভ্যাস পরিবর্তনের চেষ্টা করি। সেগুলো করার ফলে দেখা যায় যে অনেক রোগী কিন্তু তার পিসিওএস থেকে মুক্তি পায় বা তার যে সমস্ত সমস্যা ছিল, মাসিকের অনিয়মিতকরণ অথবা তার বাচ্চা হচ্ছে না, সেগুলো কিন্তু সে আস্তে আস্তে তার ঠিক হয়ে যেতে থাকে। তারপরে যদি তার একেবারেই দেখা যাচ্ছে যে শুধু লাইফস্টাইল মডিফিকেশন অথবা তার খাদ্যাভ্যাস পরিবর্তনে হচ্ছে না, তখন আমরা তাকে কিছু ওষুধপত্র দিই। তো ওষুধের মধ্যে আমি যে এর আগেও বলেছি যে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ বা জন্ম নিয়ন্ত্রণ বড়িটা দিই, বিশেষ করে যাদের অনিয়মিত মাসিক এবং যাদের বাচ্চা হচ্ছে না, তাদের আমরা মাসিকটাকে রেগুলার করার জন্য আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি দিই। এছাড়াও আরও কিছু কিছু ওষুধ আছে, যেমন মেটফর্মিন যেটা ডায়াবেটিসের ওষুধ, সেটাও কিন্তু এখানে খুব ভালো কাজ করে। সেটাও দেখা যাচ্ছে যে তার ওজন কমাতে সাহায্য করে এবং তার শরীরের ভিতরে যে মেটাবলিজম যেটা থাকে সেটাকেও সে স্বাভাবিক করতে, তৈরি করতে সহায়তা করে। তো কাজেই এইগুলো যে ওষুধ, এছাড়া আমরা মনে করি যে তার যদি বন্ধাত্বকরণের ইতিহাস থাকে, তার বাচ্চা হচ্ছে না, সেখানে আমরা আরও কিছু ওষুধ দিতে পারি, যেমন লেট্রোজোল গ্রুপের ওষুধ দিই আমরা, তারপরে মেটফর্মিন আমি আগেই বলেছি, তো ক্লোমিফেন জাতীয় ওষুধ দিই। এসব ওষুধেও কিন্তু পিসিওজে অনেক ভালো কাজ করে। পিসিওজের যে অনিয়মিত মাসিকটা আছে সেটাকে নিয়মিত করে তার বাচ্চা হওয়ার জন্য তাকে সাহায্য করে। তো কাজেই আমার মনে হয় যে অযথা আতঙ্কিত না হয়ে এগুলো ডাক্তারের কাছে গিয়ে তাকে ভালোভাবে তাকে বুঝতে হবে যে আসলে পিসিওটা কী, এবং এটা নিয়ে অহেতুক চিন্তা করার দরকার নেই। তবে আমাকে একটি নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে, আর যেটা বলেছি যে যে কোন কোন খাবার আমি খেতে পারবো এবং কোনটা খেতে পারবো না, এ সম্বন্ধে আমার একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। তো রোগীরা যদি এই নিয়মটা মানে, তাহলে কিন্তু তাদের পিসিওএস থেকে সহজেই তারা মানে তার খারাপ ইফেক্ট থেকে মুক্তি পেতে পারে।